এ দাদা আসুন। এই যে জমির অরিজিনাল মালিক, সে চলে আইছে। তিন ভাগের এক ভাগ যে মালিক চলে আইছে। এই যে অরিজিনাল মালিক মানে? আরে অরিজিনাল মালিক কইছিলাম না, সুভাষ দা নেতা বস। ও উনি? হ্যাঁ বসেন না। এই চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে। সবাইকে নমস্কার, প্রণাম। আমার নাম সুভাষ চন্দ্র বাড়ৈ, আমার বাবার নাম রবিচন্দ্র বাড়ৈ, আমার ঠাকুরদা কৃষ্ণচন্দ্র বাড়ৈ, আর আমার ঠাকুরদার বাবার নাম মরণচন্দ্র বাড়ৈ। হুম, ওই শুনেছিলাম যে আপনার ঠাকুরদার নাম মরণচন্দ্র। না দাদা, মরণচন্দ্র বাড়ৈ। বললে তো শোনেননি আপনি, আর কি আসুন। বর্তমানে আমি পশ্চিমবঙ্গ নিবাসী। আমি আর কি বলবো, সিদ্দিক দাদা তো সবই বলেছে। তাই আমার একটা অনুরোধ, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আপনাদের কাছে একটা আরজি, আমারে ঠগাবেন না। আমি ভগবানের দোহাই দিয়ে বলছি, আপনাদের কাছে আমার প্রত্যাশা, আমার পাওনাটা ফিরিয়ে দিন। আমি খুব ইমোশনাল, আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আপনি আপনি ভাববেন না, আপনাকে ঠকাবো না নিশ্চয়ই। কাকা বলেন, কিছু বলেন ভাই জান, এবার আপনি কিছু বলেন না। সবসময় যেহেতু আপনি বলেছেন, আপনি বলেন, আপনি বলেন না আজকে না। আরে কে দুজন মুরব্বী মানুষ, আপনি বলেন আপনি বলেন করতেছেন, ভাইজাবি করতেছেন নাকি? নেতার কি আর কোনো কাজ নাই? নেতা আইসে, নেতার কোনো কাজ নাই? পাগলা থাম থাম, পাগলা থাম। কাকা আপনি বলছিলেন সুভাষচন্দ্রকে আপনি দেখতে চান, আমি তারই নিয়ে আইছি। এখন আমি চাই যে সে গরিব মানুষ, সে যেন তার অধিকারটা ফেরত পায়। এখন আপনারা দেখেন কি করবেন, যা ভালো বুঝেন। বলবো আমি কিছু, ব্যাপারটা হলো যে খুব ভালো লাগছে যে সুভাষদার সাথে আমাদের পরিচয় হলো, এবার বললো পরবর্তী মধ্যে একটা যোগাযোগ স্থাপন হলো। কিন্তু এই আমাদের দলিলের সাথে আসলে সুভাষদার সম্পর্কটা কোথায় আমি কিন্তু বুঝে উঠতে পারি, আমার কেউই বুঝে উঠতে পারছি না আসলে। একটু বুঝিয়ে বলেন না। আমার মনে হয় কি, এটা বোঝাতে গেলে আমার এক আত্মীয় আছে, ও বোঝাতে গেলে ভালো হয়। আত্মীয় দেখো কে ভাইয়া, বাবার আত্মীয় তুমি কিভাবে চিনবে? ডাকেন ডাকেন, তারা ডাকেন, তাদের ডাকেন। ইয়ে কাকাটু বসলাম আমি। স্যার সুভাষ দা, সবই তো বুঝলাম, এখন আপনি বলেন তো আপনি বাংলাদেশের নাগরিক না ইন্ডিয়া? আগে দাদা, দুই বারোয়ের প্রতারণার কারণে আমার ঠাকুরদার বাবা মানে মরণ চন্দ্র বাড়ৈ, সে ইন্ডিয়া রাগ কোজা ইন্ডিয়া চলে গেছিল, আর সেখানেই আমার জন্ম। এই যে দাদা আমার আধার কার্ড রাখেন, রাখেন। আর দাদা সিদ্দিক দাদা মহান মানুষ, মহান নেতা, মহান নেতা। তার মহৎ সাহসের কারণে আমি এ দেশে এসেছি। এখন সিদ্দিক দাদা, আপনারা দাদা সবাই মিলে যদি আমার পাওনাটা বুঝিয়ে দিতেন, আমার পাওনাটা দিয়ে দেন দাদা, আমি খুব প্রত্যাশা করতেছি। পাওনা কে আটকে রেখেছে? আমার ন্যায্য অধিকার দাদা। আরে দেবে দেবে, পেশাল পড়ে না তো দেবে, সরি দাদা দেবে দেবে দেবে। সিদ্দিক ভাই, আপনার ব্যাপারে আমি সব খোঁজ খবর নিয়েছি, আপনি খুব চালাক চতুর মাল, কিন্তু শেষ পর্যায়ে এসে খুব বড় গলত করে ফেলছেন। মানে কি কি গলত করছেন নাকি লিডার? কি কি করছে দেখেন আপনার প্রকৃতি। সিনেমা ছেড়ে দিচ্ছে নাকি? সিনেমা না না, সিনেমার চেয়ে বড় সিনেমা, সিনেমার চেয়েও বড় সিনেমা। এই যে বিচার, এইটা মনে করো সাজানো নাটক, হ্যাঁ করছে আমার পোলা পানি, বিচারও করলাম আমি, মাঝখান থেকে একলা কাজ
সিদ্দিক ভাই আমি তো চরিত্র অভিনেতা, এরকম করে আমরা কত জমি জমা সব ঠিক করলাম, কি কয় শুভ ভাই? ইয়াল্লাহ, আপনি কি করেছেন লিডার? কি সর্বনাশ, আপনি এরকম ফালতু লোক আমি জানতাম না তো। সি 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 সি, আমার তো লজ্জাই লাগতেছে। সিদ্দিক সাহেবের সাথে বসে একখানে কথা বলছি, আমার খুব লজ্জা লাগছে। মান সম্মান তো শেষ সব একদম। আপনি এলাকা বিদ্যা কি খুব কীর্তি করছেন, সব ফুটেজ আমার কাছে আছে, এবার চলেন। হ্যাঁ, আবার কি ডাসবে? চলেন চলেন চলেন। পাখিদের মস্তিষ্কে মাঝে মাঝে নাই, আচ্ছা তাই মানুষ যখন দাঁত মাঝে পাখিরা ভাবে মানুষ ইহা কি করিতেছে। কবিতা নিয়ে চলো। আজকে তুমি সালাম করতে, আসলে আপনি আপনার ওই ভাটিয়ার যে প্রশংসা করতেন সেটা আজকে বিশ্বাস করলাম। আসলে সত্যি বলতে কি, আসলে জীবনে প্রথমবার সে একটা কাজের কাজ করেছে, বাকিগুলো কোনো কাজের কাজ হয়নি। আজকে আমি সত্যি খুব খুশি। পুলিশরা এই যে কি চন্দ্র বারোই যেন, ও ওনাকে কি কলকাতায় নিয়ে গেল? সবাইকে বলি, বিষয়টা হচ্ছে যে এটা কায়দাটা আমার একাল না, আমার হচ্ছে রাজনৈতিক ব্রেন, আর আমার প্রাণপ্রিয় ছোট ভাই তার টেকনিক্যাল ব্রেন, দুটো মিলে ঘটনাটা ঘটছে। সব ক্রেডিট হচ্ছে অনেকে, মানে আমার রাজনৈতিক ব্রেন আর তার হচ্ছে প্রযুক্তির ব্রেন, দুটো মিলে। কি ছেড় ভাই, আসলে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই অনেকে আস্তে কিছু, আরে কনে লাগাচ্ছিস, ঠিক কথা বলছো, কলারের নিচে কথা বলো, এখানে লাগালে দেখা যাবে ভাই, আস্তে দেখা যাবে, কেউ দেখতে পারবে না, কিন্তু তুমি নড়াচড়া করো না, তোমার গলা ঢুকে যাবে। এই তুই সেফটি পিনটা কিন্তু ভালো করে লাগাস, তাহলে পড়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছিস? একদম ভালো করে লাগাস, সাবধান, কি পুলিশ থেকে খানিক পালন দেখছি। থাক থাক, ঠিক আছে ঠিক আছে না, হয়েছে হয়েছে, সাবাস। এ অনিকে, ধরা পড়ে গেলি তো খুব ঝামেলা হয়ে যাবে। না কি বলো তুমি, এটা ও বলছো কি বলো, এটা তুমি সিদ্দিক, ওই সিদ্দিকের মাস্তান বলা পেন, ওদের কি স্পাই ক্যামেরা সব কোনো ধারণা আছে? আরে না, ওরা কি প্লেস পলিটিক্স করছে নাকি, জানবে কিভাবে? এই এখন তুমি দেখো না, দেখি এই তুমি যে নোটটা তো সব দেখা যাচ্ছে, দেখো। শোনো, তুমি যেটা করবা যখন তুমি পয়েন্টে কথাবার্তাগুলি হবে, জাস্ট ওই দিকে তোমার এই ক্যামেরাটা লাগবে, মানে যখন ওরা কথা বলবে, ধরো তুমি সিদ্দিক কথা বলছো, সিদ্দিকের দিকে দেখো, আগে আস্তে করে এরকম খেলা হবে না, না তোমার আবার এই যে তুমি তুমি ফিরো দিকে, আচ্ছা এই যে ডান কাট তো চলো, এরকম এরকম এই বেশি করো না, তাহলে বুঝা যাবে যে তুমি, আরে আমি আস্তে, আরে নেতা আপনি শালা দারুণ, এটা দিয়ে এরকম করো, কিন্তু তোমার এখানে কালো তো দেখা যাবে, তাহলে টেকনিক, আরে আমি এই যে তুমি যে এই দেখছো, তুমি ডান কাটটা একটু বুঝছি বুঝছি, আমি ভিলেজ তুমি যেরকম রাখছো না, এই যে দেখা যাচ্ছে তোমার, হ্যাঁ সব কিছু দেখা যাচ্ছে, একতা থাকলে যে কোনো মানে সমস্যার সমাধান করা সম্ভব, একতাই বল এবং জয়েন্ট ফ্যামিলি বল বল। রাজনীতিতে কিন্তু একটা কথা আছে, ভিলেজ পলিটিক্সের একটা পাওয়ার আছে, এটা কিন্তু মানতে হবে। না আমাকে দিয়ে দিয়ে ভিলেজ পলিটিক্স এবং বিলেজি পলিটিক্স